লাঠি হাতে মিছিলে থাকতে পারেন ক্যামেরার সামনে ক্যামেরার সামনে বিবৃতি দিতে পারেন আর স্টুডিও এসে মুখে ওড়না না আজকে কুনাল ঘোষের স্ত্রী বা মা বা বোন বা মেয়ে যে কোন যে কেউ যদি আজকে এই জায়গায় যদি দাঁড়ি থাকতো দাঁড়িয়ে যদি এরকম আর কেউ রেপ করতে কুনাল ঘোষ কি তাকে কি বলতে পারতো তার মেয়ে বয়ের কি মুখ তুলে কি জনগণকে দেখাতে পারতো সেইটা বলেন সেই তো পাটকে জনগণ ফুলানঘস্কি আর মানুষ বৈরাগেতে হলো না তারা ফুলানঘস্কি মানুষ মনুষত্বের মধ্যে আছে অন্য মানুষের মধ্যে আছে কি ওটা নিজেই মনে হচ্ছে বেজন্মা মা বিশ্বাসঘাতক করতে এত বড় আপনারা তো মায়ের জাত আমরা মায়ের জাত আমি মানে মা ওর নিজের মা আজকে যদি না ভগবানের মাকে দেখেছি রাখেনি তাহলে আজকের ওর মাকে অসম্মান করেছে শুধু আমাদের না নারী জাতিকে অসম্মান করেছে ও কথা এইই আপনারা एकजुटই আছেন থাকবে এটা কোন কথাটা কি করে বললো আমার কাছে কথা হচ্ছে যে পরিস্থিতি চাপে কিছু বলতে পারিনি করতে পারিনি আজকে আমরা উঠে দাঁড়িয়েছি কারণ দিন দিনের পর দিন আর দিদি আমি তো বলবো দিদি পুষা দেখেছেদের নলে

তো কলা আপনারা ঠিক করেছেন কি ভোট দেবেন তো ভোট আপনারা কি একা একা ভোট দিতে যাবেন না সবাই একসাথে যাবেন সবাই একসাথে যাবেন যাতে করে যাতে করে আপনারা নিজেদের ভোটটা দিতে পারেন আজ ভোটার ভোটার যে করবে